হ্যাঁ হ্যাঁ, এমনি ঢুকাই দেন। আরে এই পাশে ঢুকাই দেন। ওই যে পার্কের গেটে গেলেই হবে না। হুম 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 সবুজ সবুজে ভরে উঠুক বাংলাদেশ, এই স্লোগান নিয়ে আমি যশোর শহরে প্রায় 14,000 গাছ রোপণ করেছি এবং শিশুদের মাঝে 25টার বেশি গাছ উপহার দিয়েছি। আমি হচ্ছে চাই যে বাংলাদেশটা সবুজে সবুজে ভরে উঠুক। আপনারাও প্রচুর পরিমাণে গাছ রোপণ করবেন, কারণ করোনা ভাইরাসের মধ্যে আমরা বুঝতে পেরেছি গাছ আমাদের জন্য কতটা উপকারী। আমি নিজেই অনেক নিঃশ্বাস নিতে কষ্ট হতো, তারপরের থেকে আমি প্রচুর পরিমাণে গাছ রোপণ করছি, প্রতিদিন অন্তত সপ্তাহে 3টা, 4টা, 5টা, 6টা। আপনারাও আপনাদের জায়গা থেকে চেষ্টা করবেন। আমি যশোর শহরটাকে কৃষ্ণচূড়ার রঙে রঙিন করে দিতে চাই। তারই ধারাবাহিকতায় আমাদের জেলা সুযোগ্য জেলা প্রশাসক মোহাম্মদ তমিজুল ইসলাম খান স্যারের অনুমতিক্রমে ডিসি পার্কে 3টা কৃষ্ণচূড়া গাছ রোপণ করলাম।